আমি এদিকে ঘুরে যাব না ভিডিও কুয়াশা কমে গেছে ঠিক হয়ে যাবে না সিরো সিরো মনে হচ্ছে ভাবি একটু নাইমা আসেন আমরা এখন স্যালমোনিয়ারে আমি শোভন তানভীরের রিপ্লেসমেন্ট আর এই যে তানভীর এবং গোল এই যে দুশো এই হচ্ছে শিপন ভাই যথেষ্ট এক্সাইটেড লাগছে এতক্ষণ পরে রোদ পাওয়া গেছে চলেন চলেন দূরে আইসবার্গ দেখা যাচ্ছে এটাই হচ্ছে এখনকার সময় সবচেয়ে বড় আইসবার্গ এর চেয়ে বড় আইসবার্গ আর খুঁজে পাওয়া যাবে না কখনো এই সময় এতক্ষণ পরে আমরা রোদের আলো 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 খুঁজে পেয়েছি ও আমাকে আমি ওকে আসেন চলেন হাতে অসুবিধা নাই তানভীর তুমি কাছে আসো অবশ্য এইখানে এই 10 মিনিট থাকবে এই আশা কইরা লাভ নাই স্পেস আছে তো এগুলাতে না আবার স্টার্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ আমরা স্যালমন কোভ ঘুরতে এসে ভুল একটা জায়গায় চলে আসছি জায়গাটা বেশি একটা ভালো না তাও বেশি একটা খারাপ না
অসাধারণ একটি সুন্দর জায়গা সালমোনিয়া। ঠিক কোভের দুই পাশে দুটি তানভীর বিভিন্ন রকম ভাবে পোজ দিচ্ছে, একটু পোজ দেওয়ার চেষ্টা করতেছে। জানি আমি হাঁটছি, আমি এখানে নতুন না। শিবন ভাই ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা, দূরে ভাবি দাঁড়ায়। পাহাড়ের উপরে তো পাখির বাসা, ওখানে কেউ যায় না। এইগুলাই পরে উইরা যায়, পরে বৃষ্টি হয়ে পরে ঠাকুরের সাথে মাছ ধরতে আসে। এই রাস্তার উপরে কত বড় একটা সিগাল পড়ে আছে, এটা কি মরেছিল? জ্যান্ত কি আর পড়ে থাকবে, সিগালটা কিভাবে পড়ে আছে? কমসে কম 18 কিলোমিটার সামনে বিবার।